মোটামুটি বাংলাদেশের একদম প্রথম শ্রেণী নায়িকাদের মধ্যে যাকে ধরা হয় সেরকম একজনের নামে হঠাৎ করে বলে দিলেন, ও একটা নায়িকা হলো নাকি, মানে এত কারেজ কোত্থেকে পেলেন? আমি একটা আমি যখন লেখা দেখছিলাম যে মাহিয়া মাহিয়া একটা নায়িকা হলো, আমি আসলে এরকম কিছুই বলিনি। মানে আমি যখন দেখেছিলাম তাকে, তখন আমি মানে কেবল মানে আমি ইংলিশ মিডিয়ামে ছিলাম, সেখান থেকে কেবল মানে আমি খুব অন্যরকম, মানে এখন আমি তো খুব শান্তশিষ্ট করে কথা বলি, আমি একটু অন্যরকম ছিলাম, মানে খুব ডিফারেন্ট আর কি। তো আমার কাছে যে গেট আপই হতো না কেন, এটা বাংলাদেশের ট্রেন, বাংলা ছবি এরকম কেন, লাইক দ্যাট, মানে এটা আমার আমার না আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবারই একই রকম কিন্তু ইগো প্রবলেম। তারাই এখন আমাকে বলে তুমি বাংলা ছবি করো, মানে জোক করে বলে, মানে বাংলা একটা কথা টিটকারি মেরে বলে, হোয়াট এভার দ্যাট ইজ। তো ওটা আসলে আমি যখন তাকে দেখেছিলাম তখন মানে আমি তখন সে নায়িকাই ছিল না, এটা হচ্ছে বড় কথা। একজন নায়িকা ছিল না, তাকে নায়িকা মনে হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এখন কি মনে হয়? এখন অবশ্যই সে অনেক চেঞ্জ, এখন অবশ্যই তাকে, সে তো নায়িকা, তাকে নায়িকা মনে হওয়ারই কথা। আর কাউকে নিয়ে স্পেশালি আমার বলার কিছু নেই, যে যার মতো এরকমই, এটাই হচ্ছে কথা। বাট এটা হচ্ছে জাস্ট হয়তোবা ভাইয়া লিখেছিলেন ওভাবে, বাট কোশ্চেন মার্কস ছিল। আর বাঙালির একটা প্রবলেম, একটা কিছু পেয়ে গেলেই ভাবে, ভিতরে পড়ার প্রয়োজন মনে করে না, উপরে পড়ে ভাবে সব কমেন্ট করা শুরু করে। আমি অবশ্য পুরোটা পড়েই বলছি যে কটা লাইন ছিল।